হরে কৃষ্ণ, সকলকে নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি পবিত্র একাদশীর কথা এবং তার মাহাত্ম্য আলোচনা করব। তাই সকলে মনোযোগ সহকারে সেই পবিত্রারূপিণী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, যে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে তার সকল পাপরাশি দূরীভূত হয়ে যায়। তাই এবং যে শ্রবণ করে তারও সকল পাপরাশি দূরীভূত হয়ে যায়। তাই আশা করি সকলেই শ্রবণ করবেন এবং একাদশী দিনে সকল হরিনাম কীর্তন করবেন। অপারগতা প্রকাশ করলে মনে মনে জপ করবেন, হরিনাম করবেন, কাজ করবেন, সাথে হরিনাম করবেন। তাই চলুন আজকে এই পবিত্রারূপিণী একাদশীর মাহাত্ম্য আলোচনা করি, যে মাহাত্ম্য শ্রবণ করলে হৃদয়ের সমস্ত পাপ পঙ্কিলতা দূরীভূত হয়ে যায়। তাই আসুন আজকে সেই পবিত্র একাদশীর কথা এবং তার মাহাত্ম্য আমরা আলোচনা করব। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালের দাপার যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতী নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হইলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকারের ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রয় সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণেই এই মহামুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব।
ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে বলুন এবং শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় তিনি অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বদাই মর্মাহত। তার এই দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। এই কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিন্তু কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে, আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজা মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান লাভ করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত আছে। এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে। সকলে একাদশী পালন করুন। একাদশী ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র প্রিয় পার্বণ। তিনি বলেছে যে আমার একমাত্র, সমস্ত পূজা পার্বণের মধ্যে আমার একাদশী পার্বণই আমার একমাত্র শ্রেষ্ঠ পার্বণ। তাই সকলে যে যেখানেই থাকুন না কেন, যথাসম্ভব আপনাদের সেই একাদশী পালন করুন এবং ধন্য হন, নিজের জীবনকে ধন্য করুন এবং আপনার পরিবারের এবং আশেপাশের সকলকে একাদশী পালনের জন্য আপনারা সকলে বলুন এবং তারা যেন উৎসাহী হয়ে তার একাদশী পালন করে এবং তার মাহাত্ম পাঠ করে শোনান এবং আপনি শ্রবণ করুন অন্যের মাহাত্ম বা আপনি নিজে পাঠ করে অন্যকে শোনান এবং নিজেও পাঠ করুন। ধন্য হন সকলে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে, নিদায় গৌড়।